তোমার যদি আমার সম্পর্কে কোনো কৌতূহল থাকে তুমি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারো। কাজের বুয়ার কাছে খুঁজিয়ে খুঁজিয়ে কিছু জানতে চাওয়াটা শোভনীয় কিছু না। আর তুমি আমার রুমটা একটু ছেড়ে দিও প্লিজ। আমাকে মনে হয় আবার অফিসে গিয়ে বসতে হবে। তোমার দুই ছেলে মিলে যা করে রেখেছে তিন মাসের মধ্যে 1.5 কোটি টাকা বাকি। কি বলো এত টাকা উঠানো কবে? চলো দাঁড়াও বাবা যাবে। ভাবি আপনি কেন? আবুর মা কোথায়? আবুর মার উপরে সব কাজ ফেলে রাখলে তো হবে না, আমাদেরকেও একটু হাত পা নাড়াতে হবে, তা না হলে তো আবার ডায়াবেটিস বেঁধে যাবে। আমি তো এসব কাজ করতে পারি না, অভ্যাস নেই যে। আমি তো আবার তোমার মতো বড় লোকের মেয়ে না, আমার আবার সব করার অভ্যাস আছে। আপনি কি রাগ করলেন ভাবি? আমার না আসলেই অভ্যাস নেই। অভ্যাস না থাকলে কি আর হবে, কিন্তু অভ্যাস করতে হবে। বাবা বাড়ির সাথে শ্বশুর বাড়ির এই একটাই পার্থক্য, এখানে একটু হাত পা নেড়ে চলতে হবে, বুঝলে? তা ঠিক, কিন্তু সব কাজ নিজে না করাই ভালো, হাত নোংরা হয়ে যায় তো। তাহলে আর কি করার, যাও বসে বসে রূপচর্চা করে। আপনি কি রাগ করলেন ভাবি? না আমি আসলে তোমাকে বুঝি না, তুমি কি একজন বোকা নাকি আসলে রসিকতা কর? না না ভাবি, আমি আসলেই বোকা। আম্মু আমাকে বলে তো যে আমি নাকি খুব বোকা। প্রতিদিন আম্মু আমাকে 10 বার ফোন দেয় আর ফোন দিয়ে জিজ্ঞেস করে, কিরে সব ঠিক আছে তো, ওখানে কোনো ঝামেলা পাকাসনি তো? আমি যে এখানে কিভাবে আছি সেটাই আম্মুর কাছে একটা বিষয়। আপনি ছিলেন বলে রক্ষা ভাবি, আমি তো আম্মুকে সবসময় বলি যতদিন আপনি আছেন ততদিন আমার কোনো চিন্তা নেই। আপনি তো আমাকে একদম নিজের ছোট মনের মতো আদর করেন। আচ্ছা ঠিক আছে, এখন যাও মাকে গিয়ে এক কাপ চা দিয়ে এসো, মা নাস্তা করার পর এখনো চা খাইনি। আবুর মাকে বলি, আবুর মা দেয়া আসবে। আবুর মা দেয়া আর তুমি দেয়া কি এক টিকটা? চা শুধু খাওয়ার জন্য নয়, এটা এক ধরনের আন্তরিকতা। আর তুমি কি কখনো দেখেছো বাবার চা কখনো আবুর মা দিয়েছে? মা দিয়েছেন সবসময়, কেন জানো? সরি ভাবি, আমি আসলে বিষয়টাকে ওভাবে ভেবে দেখিনি, আমি সত্যি একটা বোকামি। আচ্ছা ভাবি, আবুর মা অন্তত চাটা বানিয়ে দিক, আমি গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে দিতে হবে, আমি দিচ্ছি। আচ্ছা আমি দিচ্ছি। আচ্ছা ভাবি একটা কথা, বাবা নাকি আজকে অফিসে গেছেন? হ্যাঁ। বাবা হঠাৎ আজকে অফিসে গেলেন কেন? কেন কি হয়েছে? না মানে ওকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, আমার আজকে একটা ফ্রেন্ডের মেয়ের বার্থডে, কিন্তু কখন যে আসতে পারবে সেটা তো বুঝতে পারছি না। ভাবি আমি বিকেলে একটু গাড়িটা নিয়ে বাইরে যাই, আমার একটু শপিংয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে নিও, সেটা আমাকে বলতে হবে কেন, তুমি ড্রাইভারকে জানাও, ও অমিকে নিয়ে স্কুলে গেছে, তাড়াতাড়ি ফোন করে আসতে বলো। আচ্ছা যাই, আগে মাকে এক কাপ চা দিয়ে আসি। ভাবি আপনিও খাবেন এক কাপ? না আমি আমিও খাবো না, বেশি চা খেলে নাকি গায়ের রং ময়লা হয়ে যায়। থ্যাংক ইউ। ¶¶
আপু উঠেছো? কি রে আয়, ও আজকে ভাবছিলাম সারা দিন ঘুমাবো। 10 মিনিটের একটা ব্রেক নাও, তোমার সাথে কথা ছিল। ও আয়। রায়না কোথায় রে? পারানো কিনে বেরিয়েছে একটু। হ্যাঁ বেরিয়েছে, কোথায় গেছে? কোথায় গেছে কে জানে, ঘুরবে হয়তো কোথাও। বলিস কি, এই ফোন করতো আমাকে একবার বলে যাবে না? এই দেশে রাস্তাঘাটের কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কি হয়ে যায়। দেখেছো আপু, তুমিও এই দেশে রাস্তাঘাট ভয় পাও। রাস্তাঘাটকে ভয় পাবো না, আর রাস্তাঘাটকে ভয় পাই বলে এই দেশকে ভালোবাসি না তা তো না। ফোন কর একটু। আর আমি এদেশ ছেড়ে চলে যেতে চাই মানে আমি এদেশকে ভালোবাসি না তা নয়। শোন, তোর সাথে আমি এখন কোনো আর্গুমেন্ট করতে পারবো না, তুই ফোন করবি কি না বল, ফোন কর। তোমাদের ওখানে অনেক ভালো ভালো আইসক্রিম আছে, আমাদের এখানে অনেক ভালো ভালো মজার আইসক্রিম আছে, এটা মজা না? তোমাকে ও আবার কে ফোন করলো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এই যে আপু, কথা বলবে, কথা বল। হ্যালো, এই তুই কোথায় গেছিস ওকে নিয়ে? এই তো আপু রাস্তায় ঘুরছি রিকশায় করে। রিকশা করে ঘুরছিস? কেন গাড়ি নিয়ে যাসনি? গাড়ি নিয়ে কি আবার ঘোরা যায় নাকি আপু? রিকশায় করে ঘুরছি, আমরা দুজন মিলে অনেক মজা করছি তাই না? হ্যাঁ। শোনো আপু, তোমার মেয়ে কি বলে? তোমার মেয়ে বলছে ওনাকে আমেরিকায় গিয়ে একটা রিকশা কিনবে আর রিকশায় করে ঘুরে বেড়াবে। আমরা দুজন রিকশায় করে ঘুরতে ঘুরতে আইসক্রিম খাচ্ছি তাই না? কি আইসক্রিম খাওয়াচ্ছিস? আরে ওর ঠান্ডা লেগে যাবে তো, তুই তাড়াতাড়ি ওকে নিয়ে বাসায় আয়। আসছি আপু, তুমি চিন্তা করো না। এখন আমরা আগে একটা ফাস্টফুডের দোকানে ঢুকবো, বার্গার খাবো, তারপর আসবো। শোন ওকে প্লিজ যাতা খাওয়াস না, ও কিন্তু টলারেট করতে পারবে না। আপু ওকে টলারেট করানো শেখাচ্ছি। তুই ওকে অসুস্থ করে ফেলবি তো। ডোন্ট ওয়ারি আপু, ওর কিছু হবে না তাই না? আমি রাখি এখন, পরে কথা বলি, বাই। তোদের এই যন্ত্রণা আমার ভালো লাগে না, এই জন্য আমি ওকে নিয়ে দেশে আসতে চাইনি। তুই কি বলবি বল? আচ্ছা আপু, তুমি টাকা পয়সা কেমন নিয়ে এসেছো? মানে আমার বেশ কিছু টাকা দরকার, ভাইয়াদের কাছে আর টাকা চাইতে ভালো লাগে না। আমি তো এখনো ডলার টলার ভাঙাইনি রে। আচ্ছা দেখি, $500 দিলে হবে? 500 না, মিনিমাম $5,000 দাও আমাকে। $5,000? $5,000 মানে কত টাকা তুই জানিস? এখন ডলার কত করে, 80 টাকা করে হবে, প্রায় 4 লাখ টাকার মতো। এত টাকা দিয়ে তুই কি করবি? থাইল্যান্ড যাবো ঘুরতে, তারপর ইউরোপের ভিসা লাগাবো। আশপাশে কয়েকটা দেশে না ঘুরলে নাকি ইউরোপের ভিসা দেয় না। তো থাইল্যান্ড যেতে তো 4 লক্ষ টাকা লাগবে। থাইল্যান্ড থেকে সিঙ্গাপুরে যাব একবার। তবে তুমি ভয় পেও না, এখনই এত টাকা লাগবে না তো, আপাতত $500 দিলেই হবে, কদিনের হাত খরচ আর কি। আমার কাছে তো এত টাকা নেই রে ভাইয়া, আর আমারও তো চলতে হবে, আমার ভবিষ্যতে কি আছে আমি ঠিক জানি না। একটা জব জোগাড় না করা পর্যন্ত তো আমাকেও চলতে হবে। জব করবে তুমি? একটা কিছু করতে হবে না আমাকে? বাইরের সাথে বাবার ব্যবসা দেখো না। ভালোই বলেছিস, সাইকোলজিতে মাস্টার্স করে আমি দেখবো গার্মেন্টস এর ব্যবসা। এই দেশে ব্যবসা দেখতে পড়াশোনা লাগে না আপু, বাবার থাকলেই হয়। ভাইদের দেখো না, বড় ভাই ইংলিশ অনার্স করে ব্যবসা দেখছে, ছোট ভাই তো কোনো ডিগ্রি কমপ্লিট করেনি, মাত্র ইন্টারমিডিয়েট পাস, যা কেউ জানে না, ভাবিও না, কি স্ট্রেঞ্জ। আর ভাবি নাকি ইকোনমিক্সে মাস্টার্স করেছে কোনো এক প্রাইভেট ইউনিভার্সিটি। ইকোনমিক্সে মাস্টার্স করেও স্বামী যে ইন্টারমিডিয়েট পাস এখনো ধরতেই পারেনি, কি স্ট্রেঞ্জ। ওই রকমই মাস্টার্স করেছে হয়তো, আবার ধরতে পারেনি তাও বোধহয় ঠিক না। আচ্ছা শোন, রিক্তা নাকি জুবাইরকে সারাক্ষণ নাকে দড়ি দিয়ে ঘুরায়। তাও ঠিক, হয়তো হাতের মুঠিতেই ধরেছে। তুই বাবা ব্যবসা দেখিস না কেন, তোর তো বিজনেস ব্যাকগ্রাউন্ড, বিবিএ করা। একটা গান আছে জানো,
এক পুরুষে করে ধন আরেক পুরুষে খায়, আরেক পুরুষে আয়সা দেখে খাওয়ার কিছু নাই। আমার তিন পুরুষ, আমি হচ্ছে সেই থার্ড জেনারেশন, আমার আর খাওয়ার কিছু নাই। কি যে বলিস না এসব কথা। ছাগলের তিন নাম্বার বাচ্চার আর কিছু করার থাকে না, আমি হচ্ছে সেই ছাগলের তিন নাম্বার বাচ্চা, আমার আর কিছু করার নাই। রাশেদ, ছি, এসব কি ধরনের কথা? টাকাটা দাও, যত পারো তত দাও, আমাকে এদেশ থেকে পালাতে দাও। এখানে থাকলে আমি আর বাঁচবো না আপু, আমি আসলে এই দেশ থেকে না, এই ফ্যামিলি থেকে পালাতে চাই। হ্যাঁ আপু, তুমি এখন ডিপেন্ড করছো অন্য কারোর উপরে, যারা আমাদের অরিজিনাল ক্লায়েন্ট তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। কিছু তো আছে, তুমি এত টেনশন করো না তো বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি আসলে ফ্যাক্টরিটা রানিং রাখতে চাই, মেশিন বন্ধ মানে ফ্যাক্টরি ডেড। তাই বলে ঘরে রেখে বোনের মোষ তাড়ালে তো হবে না, তুমি যে মেশিন রানিং রাখবে সেজন্য তোমাকে শ্রমিকদের বেতন দিতে হবে না। ভাইয়াকে বলছি তো, আরে আমাকে বললে কি হবে, আমার কাছে টাকা থাকতে হবে তো, আমার কাছে টাকা আছে। তুমিও তো কিছু সাপ্লাই দিয়েছো, ওগুলোর কি খবর? আরে ওগুলো দিয়েই তো ফ্যাক্টরিটা এখনো চলছে, আর কিছু বাকি আছে দেখি এ মাসেই হয়তো পেয়ে যাবো। ব্যাংকে টাকা আছে কিরকম? আছে কিছু। দু মাসের বেতন হবে শ্রমিকদের? তুমি কি বলো বাবা, তাহলে তো একদম ফতুর হয়ে যাবো, আর যে কোনো মুহূর্তে একটা মানে বড় অর্ডার আসলে ধরতে পারবো না তো। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখন যে কোনো মুহূর্তে যদি শ্রমিক আন্দোলন শুরু হয়ে যায় তাহলে তো বড় অর্ডার হবে না বাবা। সেরকম কিছু হবে না বাবা, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, আমরা ওদের লিডারকে বলেছি। অন্তত এক মাসের বেতন শ্রমিকদের দাও, আজই দাও। জোয়ার, তুমি টাকা নিয়ে ফ্যাক্টরিতে যাও, ওদের তো অন্তত খেয়ে পরে বাঁচতে হবে। যাও এসো। আচ্ছা ভাই, আমি পরে দেখবো।
আমার বাচ্চা নিয়ে বাঁচাতে হবে নাকি? আমার সাহায্য পাতে হবে। আমার সাহায্য গাইড 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 দেখি মা দেখি মা মা কথা বলো না মা কোথায় লেগেছে মা বেশি পাইতে পেয়েছো হ্যাঁ মা বেশি পাইতে পেয়েছো মা বলো না আমাকে দেখি না একটু দেখি না তাকাও না আমার দিকে আপনি আপনি একটু শান্ত হন আমার মনে হয় না খুব বেশি ব্যথা পেয়েছে দেখা যাক হাতে অনেক জোরে ব্যথা পেয়েছে আচ্ছা কোথায় বুকে না মাথায় বেশি ব্যথা পেয়েছে এখনো কিছু বুঝতে পারছি না হসপিটাল যাওয়ার পরে বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে তোর সাথে কেউ আছে ও যে ভদ্রলোকের গাড়ি উনি আছে তুই মাথাটা ঠান্ডা রাখ আমি এখনই আসছি হ্যাঁ মামনি দেখি মা মা দেখি না আমার কেমন দিকে তাকাও না মা মা দেখি না একটু আমি কী করতে তোমাকে দিয়ে বেরোলাম আমি কিছুই বুঝতে পারছি না মা দেখি চল না প্লিজ তাড়াতাড়ি আমার সাথে চল কিরে ফাটছে না কি হয়েছে কিছু হয়নি মা রায়না একটু রিক্সা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে কি বলিস প্লিজ চিৎকার করো না তো মা জাস্ট কুল ডাউন কিচ্ছু হয়নি আমি দেখছি এই আয় তো একটু আমার সাথে আশেপাশে এখন কোনো রিক্সা টিক্সাও পাওয়া যাবে না কোন হাসপাতালে নিয়ে গেছে জানি না আচ্ছা একটা ফোন কর না দেখ না কি অবস্থা না থাক আর ফোন করিস না এখন হয়তো ফোন ধরার অবস্থায় নেই মাথা ঠান্ডা রাখুক আচ্ছা শোন আশেপাশে কোনো হাসপাতাল বা নার্সিংহোম আছে কোন দিকে গেছে তাও তো বলেনি বললো তোর আশেপাশেই আছে হ্যাঁ সাত নম্বর একটা নার্সিংহোম আছে চলো ওখানে গিয়ে দেখি সামনে কোনো সিএনজি পাই কিনা আসলে আমি ভাবছিলাম যে একটা বোর্ড মিটিং ডাকবো যাই হোক আপনাদের কাজকর্ম কিরকম চলছে বুঝতে পারছি এই অবস্থা কোম্পানি খুব একটা ভালো না ভালো টাকা বাকি পড়ে গেছে শ্রমিকরা বেতন পাচ্ছে না কোম্পানি তো কোনোদিন আগে এরকম হয়নি আমি তো পুরনো মানুষ আপনি সব কিছু জানেন মানে আফটারঅল আমার কোম্পানির তো একটা গুড নেম ছিল বাজারে আসলে কি স্যার আপনি আবার অফিসে এসে বসুন ওরা ঠিক সব কিছু সামলাতে পারছে না কিন্তু আমি আর কতদিন বলুন
ওদেরই তো সবকিছু দেখতে হবে। যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। আরে আপনি তো পুরনো মানুষ, আপনি তো কোম্পানি সম্পর্কে সব কিছু জানেন, আপনি কোনো সংকোচ না করে খোলাখুলি বলুন। আমি অনেকদিন ধরে আপনাকে বলবো বলবো বলে ভাবছিলাম, আপনাকে আমি ফোনও করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম আপনি আবার কি মনে করেন, আপনি হয়তো ভাববেন আমি আপনার ছেলেদের নামে বদনাম করছি। খালি সাহেব আমাকে বলো তো ব্যাপারটা কি। আপনার ছেলে দুজন স্যার এই ব্যবসার যোগ্য নয়, বাবা করে দিয়েছে তাই বসে খাচ্ছে আর কি, ওদের দুজনের কোনো মিল নেই, সম্ভবত ওরা আলাদা ব্যবসা দেখছে, আর এই কোম্পানি থেকে যতটা পারে হাতিয়ে নিয়ে নিজেদের আখের মিঠাতে যাচ্ছে। ওই তো আমাদের গাড়িটা আসছে, চল। তুমি গাড়িটা জলদি ঘোরায় ফেলো, আমরা 7 নাম্বার যাবো, ঠিক আছে?